রহমতুল্লাহ বরকত। প্রিয় প্রবাসী ভাইয়ারা, আশা করি ভালো আছেন। দর্শক, এই তথ্যটা অনেকেরই কাজে দেবে, বিশেষ করে যারা আমরা সৌদি প্রবাসীরা। আমরা কফলার জন্য তলব দিতে গেলে অনেকের ক্ষেত্রে দেখা যায় গায়ের মহাল এরকম একটা লেখা আসে, দেখতে পাচ্ছেন? অর্থাৎ তলব হয় না, তলব নিতে চায় না, ঠিক আছে? তো অনেক সময় এই বিষয়ে কমপ্লেন থাকে যে ভাই আমার তলব হইতেছে না কেন, এটা হোয়াট ইজ রিজন, প্রবলেমটা কোথায়, এরকম কেন আসতেছে? হ্যাঁ, তো এইটা আসলে আসার মূল কারণটা হলো কয়েকটা কারণ হইতে পারে। হয়তোবা আপনি জানেন না, আপনি হয়তোবা আপনি জানেন না আপনার একামতে হুরুফ আছে, হয়তোবা আপনি জানেন না আপনার একামতে খুরুজ নেওয়া আছে। প্রথমে আপনি হুরুফ চেক করে নিবেন, এটা ধরেন হুরুফ নাই, ঠিক আছে? দ্বিতীয় রিজন, আপনি আপসি থেকে খুরুজ নেহায়া সেটাও চেক করে নিবেন, ঠিক আছে? আচ্ছা, যদি দেখেন খুরুজ নেহায়াও কীভাবে চেক করতে হয় সেটা আমরা ভিডিও দিছি আগেও, দেখে নিতে পারেন। আপনি যদি কমেন্ট করেন তাহলে আমরা নতুন করে আবারও ভিডিও দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, যদি খুরুজ নেহাও না থাকে, হুরুফও না থাকে, অনেক সময় কি হয়, আপনি যখন এই হুরুফ চেক করতে যাবেন দেখতেছেন কোনো নাম আসতেছে না, নাম আসতেছে না, তারপরে কোনো কিছু আসতেছে না, হালাতাল আমাল এটা কি হুরুফ আছে কি নাই সেটাও আসতেছে না, মুয়াসাসার কোন অবস্থা, হ্যাঁ, কোনো কিছুই আসতেছে না, নিচে লেখা আসতেছে বায়ানাত নাই। অর্থাৎ এই যে ডিটেলসগুলা, এই ডিটেলসগুলা মুক্তব আমাদের নাই। হ্যাঁ, অর্থাৎ একামা চেক করতে গেলে কোনো কিছু আসতেছে না যাদের, এই কারণে অর্থাৎ তাহাদি, এটা বলে তাহাদিস বায়ানাত মুক্তবা, অর্থাৎ মুক্তবা আমল থেকে আপনার এই ডাটাবেসগুলো, এই ডাটাবেসগুলো আপডেট করতে হবে। অনেক সময় যদি আপনি চেক করতে গেলে এগুলো কোনো কিছু না আসে তাহলেও কি আসতে পারে, এরকম এরকম গায়ের মহাল আসতে পারে। আবার দেখা যায় যেমন এটার ক্ষেত্রে যেটা হয়েছে, এটা হলো অলরেডি একটা তলব আছে, অলরেডি একটা তলব আছে, সব কিছু, এর হুরুফ নাই, খুরুজ নেহা নাই, বা মুক্তবা আমলের ডাটাবেস সব কিছু আছে, তারপর এরকম আসতেছে। কারণ কি, এটা আমরা পরে চেক করে দেখলাম যে ওর অলরেডি একটা তলব দেওয়া আছে যেটা পেন্ডিংয়ে রয়েছে, সেটা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আবার নতুন করে সে তলব দিতে পারবে। অর্থাৎ একটা তলব থাকা অবস্থায় যদি যদি সে এই তলবটা ওকে না করে তাহলে নতুন করে আবার তলব দিতে পারবে না, বা সে তলব করছে, তলব দিছে, তলব পেন্ডিংয়ে আছে, পূরণ কফিল ওকে করতেছে না, তলব ক্যান্সেলও হইতেছে না, তাহলে এরকম গায়রে মহাল আসবে। প্রিয় দর্শক, এই ছিল গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জন্য। আশা করি বিষয়গুলো আপনাদের অনেক কাজে দিবে। যদি কোনো ধরনের সমস্যা থাকে, অর্থাৎ অর্থাৎ যদি মুক্তব আমলের ডাটাবেস যদি না থাকে, বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়, তাহলে সেটা মুক্তব আমল থেকে আপডেট করে নিতে হয়। এটা আপনি যে কোনো মুক্ত খেদমাতের মুক্তবের মাধ্যমে বা ওয়াস্তার মাধ্যমে যে কোনোভাবেই আপনি করে নিতে পারবেন, বা ফুরান কফিলের প্রোগ্রাম দিলে আমরা যেটা করি সেটা হলো ফুরান কফিলে যদি ইউজার পাসওয়ার্ড দেন আমরা তাহলে আপডেট করে দিতে পারি। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আপনার কাছে ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে প্লিজ ভিডিওটি শেয়ার করে দেবেন, তাহলে অনেক প্রবাসী উপকারে আসবে। এবং যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।